ছোট্ট মানুষ নিয়ে যান। তখন আবু সালেহ জমি মুসা নিতে চান নাই, এক পর্যায়ে খুশি হইয়া সন্তানরে যখন নিয়ে যায় ফেরেন, নিয়ে যাওয়ার পরে যখন ইরাকের রাস্তা ধরে রওনা দিছেন রে, যাইতে 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 হঠাৎ করে বড় আব্দুল কাদের জিলানি বাবা কি পিছনে পালাইয়া সামন দিকে চলে গেলেন। ছোট্ট বড় পীর আব্দুল কাদের জিলানি সামনে চলে গেলেন বাবা, তিনি বলে ছোট্ট মানুষ যা যত দূরে যাইতে পারে যা। আব্দুল কাদের জিলানি যাইতে 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 যখন রাস্তার মাথায় চলে গেলেন, তখন দেখতে পাইলেন রাস্তা একটা না দুইটা, ওই দুইটা রাস্তা দুই দিকে গেছে। এখন তিনি কোন দিকে যাইবেন ছোট্ট মানুষ আর কোনোদিন জান নাই। তখন তিনি দাঁড়াইয়া রইলেন, আবু সালেহ জঙ্গি মুসা যখন তিনার কাছে আসলেন, ডাক দিয়া বলেন আব্বা গো এখানে তো রাস্তা দুইটা, আমি কোন দিকে যাইব? বাবা বলেন তুমি ওই দিকে যাও, তুমি ডান দিকের রাস্তা দিয়া যাও। তিনি বলে কেন বাবা, বাম দিকের রাস্তা দিয়া যাইলে কি হবে? ছোট্ট মানুষ তো কত বাহানা করে, কথা কোন ঠিক কি না? হিন্দি মিন টাইম তিনার বাবা ডাক দিয়া কয় ও আব্দুল কাদের জিলানি বাংলা আমি কইরো না, ওই রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা রে বাবা, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করে না। তিনি ডাক দিয়া বলে বাবা গো ওই রাস্তা দিয়ে কেন চলাচল করে না? তিনি বলেন ওই রাস্তা দিয়ে যদি কেউ একবার যায় দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, ছোট্ট আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে আব্বা গো আজকে আমি ওই রাস্তা দিয়ে যাব, এখন আপনি চাইলে আমার সাথে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। চিৎকার যেই মাত্র আব্দুল কাদের জিলানি ওই কথা বললেন, বাবা ডাক দিয়া বলেন ও আব্দুল কাদের পাগলামি কইরো না, ওই রাস্তাটা বড় ঝুঁকিপূর্ণ রে বাবা। তিনি বলেন বাবা আমি তো বললাম আমার সাথে সাথে আপনি আসেন, কোনো অসুবিধা নাই। ছোট সন্তান আগে আগে চলে যায়, বাবা ও পিছে পিছে চলল, ভিতরে ভিতরে বাবার ভয় আরে ওই রাস্তাটা তো বড় খারাপ, না জানি আমার আব্দুল কাদেরের সাথে কি হয়ে যায়। তিনি মনের মধ্যে কল্পনা জল্পনা নিয়ে সামন দিকে আগাইতেছেন, হঠাৎ করে আবু সালেহ জঙ্গি মুসা তাকায়া দেখেন রে একটা টিলা থেকে একটা ভয়ঙ্কর বাঘ নামতেছে। তিনি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ আমার সন্তানকে বোধহয় আর বাঁচাইতে পারবো না, ও হো আল্লাহ আমার আব্দুল কাদেরকে তুমি রক্ষা করো। তখন তিনি ভয় ভীতি নিয়ে একটু সামন দিকে আগাইলেন, ইন্দিমিন টাইমে জঙ্গলার ভয়ঙ্কর বাঘটা টিলার মধ্য থেকে নাই না, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির দিকে রওনা দিয়া দিলেন। যেই মাত্র বাঘটা আব্দুল কাদের জিলানির সামনে আসলে তিনার বাবা ভয়ে একটু পিছনে সরে গেলেন রে, তিনি আল্লাহরে ডাকতেছেন আল্লাহ না জানি এখন আমার আব্দুল কাদেরের কি হয়ে যায়। আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ বাঘের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে বাঘ ও বাঘ রে আমি কে, তুমি আমার চিনুন? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, বাঘ রে ডাক দিয়া বলে বাঘ আমি কে, তুমি আমার চিনুন? তখন তিনি নিজে নিজে বলতেছেন আমি আর কোন সাধারণ মানুষ নই, আমার নাম হইলো হযরত আব্দুল কাদের জিলানি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, যেই মাত্র তিনি এই কথা বললেন রে সাথে সাথে ভাগ মাথাটার উপরের দিকে দিয়া দিল, লেস্টারে একটা নাড়া দিল, নাড়া দিয়া মাথাটার সাথে সাথে আব্দুল কাদের জিলানি পায়ের মধ্যে সেজদা দিয়া দিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, তিনার বাবা ওই জিনিসটা কিন্তু দূর থেকে তাকায় দেখতেছেন সন্তান কি করেন। ইন্দিমিন টাইমে ওই বাঘ ডাক দিয়া বলে ও আল্লাহ আমার সামনে কোনো সাধারণ লোক নয়, আমার জবানটা কইলা দেন আমি তার সাথে দুইটা কথা বলবো। আল্লাহর কুদরতি পক্ষ থেকে বাঘের জবান খুলে গেল, বাঘ ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গো
আমি যখন টিলার মধ্য থেকে দেখলাম দুইজন লোক আসতেছেন, একজন বড় আর একজন ছোট। ও হুজুর, আমি সাত দিনের অনাহার, আমি ভাবছিলাম যদি বড় জনরে না খাইতে পারি ছোট জনরে খাইব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাঘ কেন খাইলা না? বাঘ ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, এর কারণ হইল যখন আপনি আমার সামনে আসছেন গো, আপনার শরীর থেকে আমি যে নবীর জন্য পাগল, যে নবীর উপরে দরুদ পড়ি, আপনার শরীরে ওই নবীর ঘ্রাণ পেয়ে ফেলছি। আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আব্দুল কাদের জিলানী তো নবীর দেখেন নাই, নবীর সাথে মিশেন নাই, আবার কেমনে আব্দুল কাদের জিলানীর শরীরে নবীর ঘ্রাণ লাগে? লাগবে না কেন? তিনি তো কোনো সাধারণ বংশের লোক নয়, তিনি হইল সরাসরি মদিনাওয়ালার নবীর বংশধর। তিনি হইলেন মদিনাওয়ালার বংশধর, এই জন্য তিনার শরীর মুবারকের মধ্যে আমার নবীর ঘ্রাণ পাওয়া যায়, ওই জন্য বাঘ খাই নাই। উল্টা তিনারে সেজদা করে দিলেন, তিনার বাবা দূর থেকে দেখতেছেন। তখন ওই বাঘ যখন আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলতেছেন, তিনার বাবা ওইগুলা দেখা দেখে একটা ভয়ভীতি ঢুকে গেছে, মনে হয় আমার সন্তান দে আর ছাড়বে না, আর ছাড়বে না, আর ছাড়বে না। তিনি আরো আল্লাহ আল্লাহ করে ডাকতেছেন, কিন্তু তিনি জানেন না যে বাঘ আব্দুল কাদের জিলানীর চিনছে। আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম ওই বাঘ চলে গেল তিনার কাছ থেকে। বাবা দৌড়াইয়া সন্তান রে বুকের মধ্যে লইলেন, লইয়া বলতেছেন, আব্দুল কাদের তুমি যে বাঘের দ্বারে গেলা, বাঘ দি তোমারে খাইব না রে বাবা। বলে, বাবা কেন খাইবে, বাঘ নাকি আমার চিনছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যাদেরকে দেখা সাত দিনের অনাহার বাঘ ও খায় না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তারপরে তিনার বাবা নিয়ে গেলেন মসজিদের মধ্যে, জুমার নামাজের টাইম হয়ে যাইতেছে, জুমার নামাজ বাবার পিছনে পড়লেন। জুমার নামাজ পড়ার পরে একজন লোক দাঁড়ায় হাগেছে রে, দাঁড়ায় ডাক দিয়া বলতেছে, হুজুর আজকে তো বাড়ি থেকে একজন মানুষ মারা গেছে, তার জানাজা পড়ানো হতে হবে জুমার পরে। ও হুজুর, মুসল্লিদেরকে একটু দাওয়াত দিয়া দেন। তিনি দাওয়াত দিলেন নামাজ শেষে, তখন তিনি জানাজার নামাজ পড়বেন। জানাজার নামাজ পড়ার জন্য মাঠের ময়দানে গেলেন, যাওয়ার পরে যখন জানাজার নামাজের জন্য কাতার বদ্ধ করলেন, এমন তো অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন, কাতার ভেঙ্গে রাস্তার মধ্যে চলে গেলেন। যাইয়া একজন লোককে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই ওই যে লোকটা মরছে ওই লোকটার বাড়ি কোথায়? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এক লোক দেখা দিছে তার বাড়ি ওইদিকে, ছোট্ট মানুষ চেনেন না, আর একজনকে সামনে ধরলেন, ধরার পরে তিনি দেখাইয়া দিলেন। দেখানোর পরে তিনি যখন বাড়ির কাছে যায়া ডাক দিয়া কয়, বাড়ি থেকে আসেন গো, আমি আব্দুল কাদের জিলানী, থাকলে আমার ডাকে সাড়া দেন। কেউ সাড়া দেয় না। হঠাৎ করে তিনি কান দিয়া শুনতে পাইলেন, ছোট্ট একটা বাচ্চা কান্দা কাটি করতেছে, মিনে মিনে কান্দে, বাবা বাবা বইলা কান্দে। তিনি ওই বাচ্চাটার কাছে যাইলেন, যাইয়া বলতেছেন, ও বাবু রে তুমি কান্দ কেন? বলে, আমি কান্দি কেন সেটা জানি না, তোমার কি লাভ রে বাবু? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আমিও বাবু তুমিও বাবু, দুজনই বাবু, তুমি বলো কেন কান্দ? তখন ওই বাচ্চা বলে, কান্দি আমি একটা কারণে, তোমার বইলা কোনো লাভ আসেনি। আব্দুল কাদের জিলানী বলে, বাচ্চা রে আমার বইলা কোনো লাভ নাই, আবার লাভ হইতে তো পারে। চিৎকার মেনে বলি সুবহান। তখন ওই বাচ্চা ডাক দিয়া বলে, ও হুজুর, ও ছোট্ট বাবু, আমার বাবা
দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি হইলাম সবার ছোট ছেলে, বাবারে বাবা ডাইকে সাথ দিতে নাই, এই জন্য আমি বাবার দুঃখে কাঁদতেছি গো হুজুর। তখন আব্দুল কাদের জিলানি বলে, তুমি কাঁদো না, তুমি তোমার বাবারে কি আর বাবা ডাকতে চাওনি? তখন বাচ্চা বলে, হ্যাঁ হুজুর, আমি চাই আমার বাবা যেন আমার কাছে আরো দিন থাকে। তখন আব্দুল কাদের জিলানি বলে, এক কাজ করি, তুমি আমার কথাটা শুনো, তোমার বাবারে যদি আমি ফিরে দে তুমি খুশি হইবানি। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ। তখন বাচ্চা বলে, হুজুর আমি খুশি হইব যদি আমার বাবারে ফিরে দেন। তখন আব্দুল কাদের জিলানি 6 বছরের শিশু, আবার সাথে আরেকটা শিশু, দুইজন মিলা জানাজার মাঠের মধ্যে যাইলেন। রে বাবা, আব্দুল কাদের জিলানি লাশের সামনে দাঁড়ায় কোহায় আব্বা গো, ও আব্বা আজকে জানাজা পড়তে দিতাম না। আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ। ও বাবা আজকে জানাজা পড়তে দিব না। তিনি বলে, আব্দুল কাদের তুমি ছোট্ট মানুষ, কি বলো এই সমস্ত কথা, মানুষ দ্বারা রয়েছে জানাজা পড়তে হবে। তিনি বলে, বাবা আমার একটু সুযোগ দেন, দেখেন ছোট বাচ্চাটা তার বাবার ডাইকে বাবার সাথ মিটাইতে পারে নাই, তার বাবা মারা গেছে, এই দুঃখে কান্দে, আমি একটু বাচ্চা, যদি আপনি মারা যান আমার কাছে কেমন লাগবে গো বাবা, তার বাবা মারা গেছে এটা আমার সহ্য হয় না। ও হুজুর, ও আব্বা একটা কাজ করেন, আমার একটু সুযোগ দেন। তখন তিনি বলেন, তুমি তো বাচ্চা মানুষ, তোমায় কি বলবা বলো। তখন তিনি বলতেছেন, এই দেখেন একটা ছোট্ট মানুষ এখানে মধ্যে, তার বাবা মারা গেছে, আপনারা নামাজের জন্য দাঁড়াই গেছেন, কিন্তু আপনাদের হুজুর তো বড় হুজুর, মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ায়, আপনাদের হুজুরে আমি বলবো যেন তার বাবাটারে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি বললেন, বের দিয়া বাবা, আপনি তো অনেক কিছু জানেন, ও বাবা বাচ্চাটা যে কাঁদতেছে তার কি দয়া মায়া লাগে না গো বাবা, এক কাজ করেন তার বাবাটারে ফিরে সন্তানের সাথে দিয়া দেন। তিনি ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, তুমি আর দুষ্টামি কইরো না, কারণ মরা মানুষরে আর ফিরাইয়া দেওয়া যায় না। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ। এমন তো অবস্থা, আব্দুল কাদের জিলানি বলেন, আব্বা আপনি না পারলে আমার দায়িত্ব দেন, আমি পারবো। তিনি একটু রাগান্বিত হয়ে বলে, আব্দুল কাদের চুপ করো, চুপ করো, কি বলে এসব, তুমি বাচ্চা মানুষ। আব্দুল কাদের জিলানি বলে, বাবা গো, আপনি যদি ফিরে না দেন, আমি যে বাচ্চাটারে কথা দিছি, এখন আমি তো ছুটু হয়ে যাইব, আমি তো ছুটু হয়ে যাইব। আব্দুল কাদের জিলানির বাবা বলে, বাবারে এখনো সময় আছে, তুমি আর দুষ্টামি কইও না, সময় যাইতেছে। তিনি বলেন, না ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না, যতক্ষণ পর্যন্ত বাচ্চার বাবারে বাচ্চার হাতে না তুইলা দে। আরো আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ। সবাই হতভম্ব হয়ে গেল, আরে বাচ্চা মানুষ কি কথা বলে এসব, মরা মানুষ নাকি আবার জীবিত করা যায়। তখন সবাই হতভম্ব হয়ে দাঁড়ায় রইল। হঠাৎ করে আব্দুল কাদের জিলানি রাস্তার মধ্যে দৌড় দিয়া যায় উঠলেন। ওইটা দেখতেছেন একজন ব্যক্তি, একজন বিশাল বড় দেহের একজন ব্যক্তি, তার হাতের মধ্যে 11টা জিনিস লইয়া কই জানি যাইতেছে। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ। এইভাবে যে ব্যারিকেড দিলেন, আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয় কি? তখন মালাকুল মওত আজরাইল মুসকি মুসকি আসে বলে, হে বাচ্চা মানুষ, আমার নাম জিগে, আমি বলে এর নাম কইতাম। আজরাইল একটু কেঁপে যায় বলে, তোমার নাম কি, তোমার নাম কি? তখন তিনি ছোট্ট মানুষ আবার বলে, আমি তো আপনার নাম জিজ্ঞাসি, আপনার নাম কি, নামটা বলেন। তখন আজরাইল কয়, আরে কত মানুষ আমার দেখা প্রস্তাব পায়খানা কইরা দেয়, বাচ্চা মানুষ আমার দেখা দিই ভয় পায় না, উল্টা আরো আমার নাম জিগায় কই, এক কাজ করি এখন আমার নামটা একটু বালা করে কইয়া দিই, তাহলে ভয় পাই বলে কই, আমার নাম হইল মালাকুল মওত আজরাইল। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানি বলেন, আমি তো আপনারই খুঁজতেছি বলে, আরে কি কয়, বাচ্চা মানুষ নাকি আমারে খুঁজতে যাচ্ছে, কেন খুঁজতেছেন? বলে, খুঁজতেছি কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। চিৎকার মেরে বলি, আল্লাহু আকবার। তখন বলে, আপনার নাম কি? বাচ্চা মানুষ, তিনি বলতেছেন, আমার নাম হইল বড় বীর আব্দুল কাদের জিলানি। চিৎকার মেরে বলি, সুবহানাল্লাহ।
তখন আজরাইল বলে কি দরকার বলে আপনার হাতে ওইগুলা কি বলে আমি বিভিন্ন জায়গা থেকে 11টা রুহু আনছি ওইগুলা নিয়ে আল্লাহর হাতে জমা দিতে হবে তখন বড়পীর আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় আজরাইল রে ও আজরাইল কিছুক্ষণ আগে তো একটা জান নিছো ওই রুহুটা আমার কাছে দিয়া যাও যেটা কিছুক্ষণ আগে নিছো তখন আজরাইল বলে হবে না কারণ এটা তো আল্লাহর অনুমতি মালিককে যদি বলে তাহলে দিতে পারবো মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না বলে কেন পারবা না আমি চাইছি তুমি আমার সিনোনি তোমারে বলছি তুমি দিয়া দিতে দিয়া দাও তখন বলে আরে বাচ্চাটা দিদি কি আমার সাথে বেশি জোরজবস্তি করতেছে কই না আমি যদি না দিয়ে চইলা যাই তুমি কি করবা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল রে বালয় বালয় বলি এখনো সময় আছে রুকুটা দিয়া দাও আজরাইল রুহু দিলেন না না দিয়া যে মাত্র দৌড় দিয়া দিলেন রে বাবা আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ বেলায়তের হাতটা বাড়াইয়া দিয়া যে মাত্র হাতটা লম্বা করছেন রে সাথে সাথে হাত লম্বা হইতে 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 আজরাইলের মাজার মধ্যে যায়া তা বালাইগা গেছে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ যেই মাত্র বেলায়তের হাত দিয়া ছোট্ট বাচ্চা মানুষ তাবা মারছে ওই তাবাটা যায়া লাগছে আজরাইলের মাজার মধ্যে সাথে সাথে আজরাইল উল্টায় উল্টায় মাটির মধ্যে পড়ে গেছে আজরাইল কত বড় রে যদি দুনিয়ার মধ্যে দাঁড়াই রে আজরাইলের মাথাটা যায় আর সে আজি মেলাই গাজা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর বাচ্চা মানুষ আবার আজরাইলের তাবা দেয় কেমনে হাত হইলো দুই প্রকার আরেকটা হইলো শরীয়তের হাত আরেকটা হইলো বেলায়তের হাত আল বেলায় তুজিল্লুন নবুয়া নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ কিন্তু বেলায়তের দরজা কিয়ামত পর্যন্ত খোলা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমার হাত আল্লাহর ওলিদের হাত আমার বন্ধুদের হাত আমার চলা আমার বন্ধুদের চলা আমার বন্ধুদের কথা আমি আল্লাহর কথা অর্থাৎ তিনারা যা করবে যা বলবে যা চাইবে সাথে সাথে আমি আল্লাহ দিয়া দে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ যেই মাত্র তাবা মারছেন তাবা খাইয়ে তো আজরাইল পড়ে গেছে পরার পরে আজরাইল কো আল্লাহ রে কেমন মানুষ ছোট্ট বাচ্চা মানুষ আমার তাবা মাইরা ফালাই দিল জমিনের মধ্যে আপনি তো সব দেখেন কিছু বলেন না কেন আল্লাহ ডাক দিয়া বলেন ও আজরাইল রে আজরাইল তুমি সে কে তুমি চিনো না রে আজরাইল সে হইলো ওই ব্যক্তি আমি যখন রুহু সৃষ্টি করছিলাম রুহু সৃষ্টি করছিলাম ওই সময় যখন রুহুকে বাঘে বিভক্ত করছিলাম নবীদের একটা বাঘ অলিদের একটা বাঘ সাধারণ মানুষের একটা বাঘ আলেমদের একটা বাঘ ওইভাবে আমি যখন বাঘে বিভক্ত করছিলাম তখন ওই রুহুটা বারবার দৌড় দিয়া নবীদের কাতারে চলে আসে আবার আমি ফেরেস্তাদের হাত দিয়া দরাইয়া দরাইয়া ওইখানে দে আবার চলে আসে আবার দে আবার চলে আসে তখন আমি দেখলাম আর রুহুটারে আটকানো সম্ভব না তখন আমি লকব দিয়া দিলাম ও রুহুরে তুমি কি চাও আমি বুঝছি তুমি শূন্য নাও আমি যেমন আমার বন্ধু মস্তুবারে সুলতানুল আম্বিয়া বানাইয়া দিছি রে নবীদের সর্দার বানাইয়া দিছি ঠিক তোমার একটা লকব দিয়া দে তুমি হইলা সুলতানুল আউলিয়া চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর রুহুটা শান্ত হইয়া ওলির কাতারে বসছেন সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তিটা হইল আব্দুল কাদের জিলানি আজরাইল কয় আল্লাহ এখন কি করব যদি এখন কিছু না কর আমি বাঁচব না আল্লাহ বলে ও আজরাইল রে সে কি চাই এই মুহূর্তে দিয়া দাও সুবহানাল্লাহ ওই যে বলছি আল্লাহর ছাওয়া আল্লাহর ওলিদের ছাওয়া এক আল্লাহর ওলির চাইতে দেরি দিতে দেরি হয় না চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহ বলে ও আজরাইল আর দেরি কইরো না যে জিনিসটা চাইছে ওই জিনিসটা দিয়া দাও আজরাইল কই আল্লাহ গো চাইছে তো রুহু এখন রুহু তো দেওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহ কো যদি বাঁচতে চাও তাড়াতাড়ি দেও যেই মাত্র আল্লাহ অনুমতি দিছে রে আজরাইল রুহুটা কোনো রকম ভাবে বড়পীর আব্দুল কাদের জিলানির হাত মুবারকের মধ্যে দিয়া এক দৌড়ে একবারে আজরাইলের স্থানে তারপরে তিনি ওই রুহুটা নিয়ে যেই মাত্র ওই মরা ব্যক্তির
বুকের মধ্যে এইভাবে হাত দিলেন, সাথে সাথে মরা ব্যক্তিকে বললেন, ও অমুক ছেলের বাবা তুমি উঠো, তোমার সন্তান খানতেছে, তুমি তোমার সন্তানরে লইয়া বাড়িতে যাও। সুবহানাল্লাহ, যেই মাত্র ওই লোকটারে মরা ব্যক্তিরে দইরা হাত দিয়া টান দিয়া বললেন তোমার সন্তানকে খুলো লইয়া বাড়িতে যাও, তোমার সন্তান কান্দে, সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া বলতেছে আসসালামু আলাইকুম ইয়া গাউসুল আজম, হো গাউসুল আজম আপনি কি করলেন আমার সন্তানের জন্য, তো আমার হৃদয়টা ফাইটে যাইতেছে, কই আমার সন্তান, কুলে লইয়া ওই সন্তানরে নিয়া ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া বাড়িতে চলে গেছেন। এটা হলো আল্লাহর পাওয়ার, ওইটা বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করে না তারা কাফের, যারা বিশ্বাস করে তারা মুমিন, কারণ মুমিনরার জন্য জান্নাত আর কমিনদের জন্য জাহান্নাম। এই জন্য মানহান না মানা আমাদের ব্যক্তিগত ব্যাপার, মানলে মানেন আর না মানলে না মানেন, মানলে ভালো আর না মানলে তো আপনার জন্য কি আছে এটা আল্লাহই ভালো জানে, কথা এখন ঠিক কিনা যাই।